প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত মার্চ মাস থেকে এই সেপ্টেম্বর মাস পর্যন্ত কোভিড-19 কারণে তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। সুতরাং পড়াশুনো সম্পর্কে তোমরা কোনো প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করছে কিনা আমরা তো থাকতে পারছি না, কারণ তোমাদের সঙ্গে আমাদের সংস্রব ঘটছে না। তবুও বর্তমান বাংলাদেশ সরকার অনলাইন টিভি প্রোগ্রাম শুরু করেছে, সেই অনলাইন টিভি প্রোগ্রাম অনুসারে তোমাদেরকে অনলাইন ক্লাসগুলো ফলো করা দরকার। আমি আশা করি তোমরা সেগুলো ফলো করছ এবং আমরাও নেটে আমাদের অনলাইন ক্লাসগুলো ছেড়ে দিচ্ছি, সেই ক্লাসগুলো তোমরা ফলো করবা এবং ভালো ভালো করে শিক্ষার চেষ্টা করবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আমি আলোচনায় যাব। আলোচনায় যাওয়ার পূর্বে কয়েকটা কথা বলবো। তোমরা কি কেউ জানো তোমাদের বিজ্ঞান বইয়ে কয়টা অধ্যায় আছে? আমি আশা করি কেউ কেউ বা বলতে পারবা। তোমাদের বিজ্ঞান বইয়ে 14টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় হলো প্রাণীর শ্রেণীবিন্যাস, দ্বিতীয় অধ্যায় হলো জীবের বৃদ্ধি ও বংশগতি, তৃতীয় অধ্যায় হলো ব্যাপন ও মিশ্রবন প্রচ্ছেদন। এইভাবে বাস্তুতন্ত্র পর্যন্ত মোট 14টি অধ্যায় আছে। এই প্রত্যেকটি অধ্যায় সম্পর্কে তোমাদেরকে বিশেষ জ্ঞান অর্জন করা দরকার, কারণ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে বিজ্ঞানের জ্ঞানের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। আর এই জ্ঞানের ভিত্তি যার যতটুকু ভিত্তি মজবুত হবে, তোমাদের উপরের ক্লাসে উঠিয়ে অর্থাৎ 9, 10, 11, 12 শ্রেণীতে যখন পৌঁছাবে, এই জ্ঞানটা যখন ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে, শক্ত হবে, তখন বিজ্ঞানের জ্ঞান যতই কঠিন হোক না কেন তোমাদের কাছে অত্যন্ত সহজ থেকে সহজতর হবে। অনেক কথা বললাম, এবার আসি আমরা আজকের পাঠে আসছি। আজকের পাঠে জীবের বৃদ্ধি ও বংশগতি। শুধু অষ্টম শ্রেণী নয়, নবম দশম শ্রেণীতে যারা আছো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ক্লাসটা উপভোগ করার চেষ্টা করো। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তাহলে এখন আমরা আসি আজকের পাঠে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠের বিষয় হলো জীবের বৃদ্ধি ও বংশগতি। এখানে একটা কথাই শিখেছি, জীব, জীব কথাটি, জীব কাকে বলে? যাদের জীবন আছে তারাই জীব। আর এই জীবের, প্রত্যেকটা জীবের দেহ আছে। এই জীবের দেহ কী দ্বারা গঠিত হয় নিশ্চয়ই তোমরা জানো। পূর্বের সপ্তম শ্রেণীতে তোমরা জীব, জীবের গঠন সম্পর্কে পড়ে এসেছ। জীবের গঠন হয় কোষ দ্বারা। এই কোষ আর একটা শব্দ এসে গেল, কোটে কোষ। এই কোষের সংজ্ঞাটা কি আমরা এখন, সেই কোষের সংজ্ঞা তোমরা যেহেতু পূর্বের ক্লাসে জেনেছো, তারপরেও আমি বলছি কোষ কি। কোষ হলো জীবের গাঠনিক এবং কার্যিক একক, অর্থাৎ জীবদেহের গঠন ও কার্যের একক হলো কোষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোষ, এই কোষ এককোষী আছে আবার বহুকোষী আছে। সুতরাং তাহলে জীবের শ্রেণীবিন্যাস কয়টি? জীব হচ্ছে এককোষী, এই জীব থেকে আসবে এককোষী, এককোষী জীব এবং বহুকোষী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এককোষী জীব এবং বহুকোষী জীব। এই কোষ, এককোষী জীব কোনগুলো হয়? এককোষী জীব সম্পর্কে তোমরা জেনেছ যে অ্যামিবা, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক এবং ইস্ট, এ ধরনের এককোষী জীব আছে। তাদের দেহ একটা মাত্র কোষ দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? একটা মাত্র কোষ দ্বারা গঠিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই একটা কোষ আমরা এখানে অঙ্কন করছি। তোমরা তোমাদের খাতা কলম নিয়ে সামনে বসো এবং আমার সঙ্গে এই কোষ অঙ্কন করো এবং কোষ কীভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় বা বিভাজিত হয় সেই সম্পর্কে আমরা একে একে ধারণা দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় লিখবে। এই একটা কোষ কি দ্বারা গঠিত হয় এটা কেন তোমরা লক্ষ্য করো। আমি একটা কোষ আঁকছি এখানে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের খাতায় সুন্দর করে লিখে অঙ্কন করো একটা কোষ। এই কোষের মাঝখানে থাকে নিউক্লিয়াস, নিউক্লিওলাস, এই ধরো নিউক্লিয়াস,
আর এই নিউক্লিয়াসের সঙ্গে সুতার মতো যে অংশগুলো আছে তোমরা এটাকে কি বলে জানো? এটাকে বলা হচ্ছে ক্রোমোসোম। আর এটা হলো নিউক্লিওলাস, নিউক্লিওলাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউক্লিওলাস, এখানে নিউক্লিওলাস, এইটা হলো ক্রোমোসোম, ক্রোমোসোম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্রোমোসোমকে অনেকে আবার ক্রোমোজোম, ক্রোমোজোম বলা যায়, ক্রোমোজোম। এবং বাইরের যে পর্দা আছে এর নাম হলো নিউক্লিয় পর্দা। এর নাম হলো কি? নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তিনটেকে নিয়ে গঠিত হয় নিউক্লিয়াস। কি গঠিত হয়? নিউক্লিয়াস। তাহলে এই তিনটে মিলে হচ্ছে নিউক্লিয়াস। শিক্ষার্থীবৃন্দ, এই একটা কোষ, আর এই কোষের ভিতরে আর কি থাকে? এই বাইরে যে ফাঁকা অংশ দেখা যাচ্ছে, এখানে এই ফাঁকা অংশের ভিতরে থাকে সাইটোপ্লাজম, আর এই সাইটোপ্লাজমের ভিতরে কোষের বিভিন্ন অঙ্গাণু থাকে। সেই অঙ্গাণু লাইসোজোম, ভলজিবস্তু, মাইটোকন্ডিয়া। যেহেতু এটা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটা উদ্ভিদ কোষের আকৃতি আমি দিয়েছি, একটা উদ্ভিদ কোষ হিসাবে, সুতরাং এই বাইরের অংশকে বলা হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। এই হলো একটা কোষ, এক কোষী, একটা মাত্র কোষ আছে বিধায় এখানে একে এক কোষী জীব বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এক কোষী জীবের যে বিভাজন হয় সেই বিভাজনকে বলা হয় অ্যামাইটোসিস। তাহলে আজকের কোষ বিভাজনের তিনটে ধাপ আছে, অর্থাৎ তিন প্রকারের বিভাজন আমরা লক্ষ্য করি। এক নম্বরে হচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক নম্বরে হলো মাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজন। দুই নম্বরে হলো, সরি, এক নম্বরে হলো অ্যামাইটোসিস, এক নম্বরে হচ্ছে অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস কোষ বিভাজন, অ্যামাইটোসিস। দুই নম্বর হলো মাইটোসিস, আর তিন নম্বর হচ্ছে মিওসিস, মিওসিস কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন প্রধানত তিন ধরনের হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এবার আমরা এই অ্যামাইটোসিস কোষ বিভাজন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক কোষী জীব যারা আছে, প্রাণী বা জীব, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, এরাই হলো এক কোষী। এদের বিভাজন কিভাবে সম্পন্ন হয় সেইটা আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব মনোযোগ সহকারে একটা আমার এই ছবি আঁকছি, তোমরা নিজেদের খাতায় আঁকো এবং বোঝার চেষ্টা করো। একটা এক কোষ অ্যামাইটোসিস, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা অ্যামাইটোসিস কোষ বিভাজন। এই হলো একটা কোষ, এই কোষের ভিতরে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সঙ্গে ক্রোমোসোম আর ক্রোমোস্তম্ভ আছে, আর এই ফাঁকা হলো, এটা হলো সাইটোপ্লাজম। এটা হলো এক কোষী একটা প্রাণী বা জীব। এই কোষের বিভাজন কিভাবে ঘটে? অ্যামাইটোসিস পদ্ধতিতে। অ্যামাইটোসিস পদ্ধতিতে প্রথমে এই যে ভিতরে যে নিউক্লিয়াসটি আছে সেই নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে। ডাম্বেল আকার কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো, এই কোষটি ডাম্বেল আকার ধারণ করে। এই ডাম্বেল আকার আকৃতি হলো এই। এইবার এই কোষের ভিতরে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটির আকার কেমন হয়? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো, এই ডাম্বেল আকৃতি যে নিউক্লিয়াসটা হলো, এই নিউক্লিয়াসটা কিন্তু বিভাজিত হতে চেষ্টা করে। হ্যাঁ, এই হলো ডাম্বেল আকৃতি। পরবর্তী ধাপে যে বিষয়টা ঘটে সেটি তোমরা লক্ষ্য করো, এই ডাম্বেল আকৃতি যখন ধারণ করে, পরবর্তী ধাপে গিয়ে এই কোষ পর্দা, বাইরে যে পর্দা আছে কোষ প্রাচী, এই কোষ প্রাচীরটি দ্বিধা বিভক্ত হয়। কিভাবে দ্বিধা বিভক্ত হয়? প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমরা লক্ষ্য করো,
এইখানে এইখানে একটা ভাঁজের সৃষ্টি হয়, এইখানে একটা ভাঁজের সৃষ্টি হয়, অর্থাৎ মধ্য বরাবর নিউক্লিয়াসটি দুই মাথায় চলে যায় এবং মাঝ বরাবর একটা পর্দার আবির্ভাব ঘটে এবং পরবর্তী পর্যায়ে এটা দুটো কোষে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরা দুটো কোষে পরিণত হয়ে যায়, ঠিক এরকম এরকম দুটো কোষে পরিণত হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো অ্যামাইটোসিস পদ্ধতি। তাহলে অ্যামাইটোসিস পদ্ধতিতে কি হয়, একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষের সৃষ্টি করে, একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষ বিভাজিত হয় সৃষ্টি করে এবং পরবর্তীতে এই দুইটা কোষ থেকে চারটা কোষ, চারটা কোষ থেকে আটটি কোষ, এইভাবে এই এককোষী জীব অর্থাৎ এককোষী জীবের বৃদ্ধি ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যাব মাইটোসিস কোষ বিভাজন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার মাইটোসিস কোষ বিভাজন কিভাবে সম্পন্ন হয় সেটা তোমাদের খাতায় তোমরা পরপর আমি যে বিষয়গুলো আছে সেইটা আমি এখানে উপস্থাপন করছি, তোমরা বোঝার চেষ্টা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো একটা, এই হলো একটা কোষ, এই কোষটা বিভাজিত হবে। কিভাবে বিভাজিত হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়। এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের বিভাজন হয়। এই নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? এই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। সুতরাং এখানে মাইটোসিস কোষ বিভাজনের প্রথমে শুরু হয় ক্যারিওকাইনেসিস। তোমাদের খাতায় লিখে নাও শিক্ষার্থীবৃন্দ, ক্যারিওকাইনেসিস, কাইনেসিস, সুন্দর করে লিখবে ক্যারিওকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস আমরা এই দুই অর্থাৎ দুই নম্বর মাইটোসিস কোষ বিভাজন পর্যায়ে ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন হয়। ক্যারিওকাইনেসিস এসে নিউক্লিয়াসের বিভাজন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে কীভাবে সংঘটিত হয় এটা একটা মজার বিষয়। পাঁচটা ধাপে এই নিউক্লিয়াসের বিভাজন হয়। পাঁচটা ধাপ কী? পাঁচটা ধাপ এখানে আছে, এই পাঁচটা ধাপ আমি এখানে লিখছি। ক্যারিওকাইনেসিসের ক নম্বর ধাপে থাকে, ক নম্বর ধাপে থাকে প্রোফেজ ধাপ, প্রোফেজ। খ নম্বরে থাকে দুই নম্বর প্রসেস, মোল্ড, প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সুন্দরভাবে লক্ষ্য করো, প্রোমেটাফেজ আর গোয়া থাকে, অর্থাৎ তিন নম্বর প্রোমেটাফেজ, তারপরে আসে মেটাফেজ, মেটাফেজ, তারপরে চার নম্বরে এসে অর্থাৎ ঘ নম্বরে এসে অ্যানাফেজ, 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 এবং সর্বশেষ পনেরো নম্বর অর্থাৎ পাঁচ নম্বর ধাপে এসে হয় টেলোফেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই নিউক্লিয়াসের বিভাজন এই পাঁচটি ধাপে সম্পন্ন হয়। এই পাঁচটি ধাপ আমি একে একে বর্ণনা করছি এবং চিত্র আঁকছি, তোমরা আমার সঙ্গে চিত্র আঁকো এবং বোঝার চেষ্টা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোফেজ ধাপে কি ঘটে? প্রথমে যে নিউক্লিয়াসটি আছে এই নিউক্লিয়াসটি আকার একটু বড় হয়। কি হয়? নিউক্লিয়াসের আকার একটু বড় হয়। আর কি হয়? এই যে নিউক্লিয়ার যে পর্দা আছে, এই নিউক্লিয়ার পর্দা এবং এই যে নিউক্লিওলাস আছে, এই নিউক্লিওলাসটি বিলুপ্তি হতে শুরু করে। কি হতে শুরু করে? বিলুপ্তি হতে শুরু করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দ্বিতীয় ধাপে আমরা প্রোফেজ ধাপে এসে কি আকার ধারণ করে কোষটি তোমরা লক্ষ্য করো। প্রোফেজ ধাপে এসে এই যে নিউক্লিয়াস এটা একটু বড় আকৃতি ধারণ করেছে, বড় আকৃতি ধারণ করেছে। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আর একটা বিষয় লক্ষ্য করো, নিউক্লিওলাস এবং এই যে সূক্ষ্ম সুতার মতো ক্রমসং, এই ক্রমসংগুলো কী করে? জল বিয়োজন করে দেয়, জল বিয়োজন, অর্থাৎ কোষের ভিতরে যে পানি আছে সেই পানি ছেড়ে দেয়। পানি ছেড়ে দিলে কী হয়? ছোটো 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 কয়েকটি ক্রোমাটি দিয়ে পরিণত হয়, সেটা স্বল্প সংখ্যক সেটা গণনা করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো, ছোট ছোট অংশে বিভাজিত হয়, যেমন শিক্ষার্থীদের তোমাদের খাতায় অঙ্কন করো, এই ক্রোমাটিন দিয়ে পরিণত হলো আর এই নিউক্লিয়াসটি বিলুপ্তি হতে শুরু করে। সুতরাং
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউক্লিয়াসের আকার একটু বড় হয়েছে এবং নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় লাস বিলুপ্তি হতে শুরু করেছে। আর এই যে যে ক্রোমোসোমগুলো জল বিয়োজন করে ক্রোমাটিডে, স্বল্পসংখ্যক ক্রোমাটিডে পরিণত হয়েছে। এইবার পরবর্তী ধাপ কি? এই ধাপে অর্থাৎ আমরা প্রোফেজ ধাপে আসি। প্রোফেজ ধাপে আরও একটা ঘটনা ঘটে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ সেটা লক্ষ্য করো। প্রোফেজ ধাপে কী অবস্থা হয়? প্রোফেজ ধাপে এসে কোষটির, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোফেজ ধাপে এসে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা বিলুপ্তি প্রায় হয়। নিউক্লিয় পর্দা প্রায় বিলুপ্তি পথে যায়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করো। আর ওই যে ক্রোমোসোমগুলো ছিল, ক্রোমাটিন তন্তুগুলো ছিল, এই ক্রোমাটিন তন্তুগুলো দুই ভাগে ভাগ হয়ে যায়, কিন্তু মাঝখানে একটা জায়গায় ওরা সংযুক্ত থাকে। কেমন আকার ধারণ করে এখানে লক্ষ্য করো। এই হলো সেন্ট্রোবিয়ার। এই যেমন একটা ক্রোমাটিন ভাগ হয়ে এই মাঝখানে সংযুক্ত হলো, আর একটা ভাগ হয়ে এই মাঝখানে সংযুক্ত হয়, আর একটা ভাগ হয়ে এইভাবে মাঝখানে সংযুক্ত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করো, এইভাবে এই ক্রোমাটিডগুলো এক বিন্দুতে সংযুক্ত হয়। এই সংযুক্ত বিন্দুটির নাম হলো সেন্ট্রোমিয়ার। নাম কি? সেন্ট্রোমিয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হলো সেন্ট্রোমিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ সেন্ট্রোমিয়ার কি নাম? সেন্ট্রোমিয়ার। এবং এইটিকে বলা হচ্ছে ক্রোমাটিন, ক্রোমাটিন তন্তু। আর এই নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা প্রায় বিলুপ্তির পথে এসে গেছে। তাহলে এই দুটো ধাপ, এই পর্যায় এবং এইটে মিলিয়ে হচ্ছে প্রোফেজ ধাপ। এই দুটো পর্যায় মিলে হলো প্রোফেজ ধাপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তীতে আমরা যাব প্রোমেটাফেজ ধাপ। প্রোমেটাফেজ ধাপে কি ঘটে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু লক্ষ্য করি। প্রোমেটাফেজ ধাপে এসে এই যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। কি হয়? পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। এবং এই কোষের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরাবর কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে লক্ষ্য করো এবং অঙ্কন করার চেষ্টা করো আমার সঙ্গে কি ঘটনা ঘটে। এই হলো কোষ, এখানে হলো উত্তর মেরু, কোষের উত্তর মেরু, এখানে আমরা উত্তর মেরু, উত্তর মেরু, এখানে হলো দক্ষিণ মেরু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এই ক্রোমোসোম নয়, এই নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরাবর কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। কিসের আবির্ভাব ঘটে? তন্তুর আবির্ভাব ঘটে। কেমন তন্তু? এখানে তোমরা লক্ষ্য করো, এখানে কিছুগুলো তন্তুর আবির্ভাব ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে তন্তুর আবির্ভাব ঘটে। এই তন্তুগুলো কিভাবে থাকে খেয়াল করো, সুন্দর করে খাতায় অঙ্কন করো এবং বোঝার চেষ্টা করো। এই হলো কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই তন্তুগুলোর নাম হলো স্পিন্ডল তন্তু। এই নামগুলো হলো স্পিন্ডল। এই তন্তুগুলোর নাম হলো স্পিন্ডল তন্তু। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরাবর কতগুলো তন্তুর আবির্ভাব ঘটেছে এই তন্তুগুলোকে বলা হচ্ছে স্পিন্ডল তন্তু। আর এই ক্রোমোসোমগুলো সেন্ট্রোমিয়ার সহ এই ক্রোমোসোমগুলো কিন্তু স্পিন্ডল তন্তুর সঙ্গে আটকে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিভাবে আটকে যায় এখানে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খাতায় তোমাদের অঙ্কন করো এই স্পিন্ডল তন্তুগুলো কিভাবে আটকে গেল। ক্রোমোসোমগুলো স্পিন্ডল তন্তুর সাথে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে তোমরা লক্ষ্য করো স্পিন্ডল তন্তুগুলো আমাদের এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর
কতগুলো তন্তুর আবির্ভাব ঘটেছে, এই তন্তুগুলোর সঙ্গে যে যে তন্তুগুলোর সঙ্গে এই ক্রোমাটিন সেন্ট্রোমিয়ার দ্বারা আটকে রয়েছে তাদেরকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটার নাম হলো স্পিন্ডল, স্পিন্ডল যন্ত্র, এগুলোর নাম হলো স্পিন্ডল যন্ত্র, আর এইগুলোর নাম হলো স্পিন্ডল তন্তু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এই উত্তর মেরু থেকে মধ্য দক্ষিণ মেরু পর্যন্ত মাঝ বরাবর যে অঞ্চল আছে সেই অঞ্চলটিকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এর নাম কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর নাম হলো বিষুবীয় অঞ্চল। এটি হলো বিষুবীয় অঞ্চল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো প্রো মেটাফেজ। কি ধাপ? প্রো মেটাফেজ ধাপ। প্রো মেটাফেজ ধাপে এসে আমাদের স্পিন্ডল তন্তু তৈরি হয়েছে এবং এই ক্রোমাটিনগুলো স্পিন্ডল তন্তুর সঙ্গে আটকে গেছে। এটা একেই বলা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, আর এইগুলোর নাম হলো স্পিন্ডল তন্তু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসবো মেটাফেজ ধাপ, অর্থাৎ প্রোফেজ ধাপে এই একটাই একটা দুটো দশা, এই দশাটি একটু দীর্ঘস্থায়ী দশা অর্থাৎ দীর্ঘস্থায়ী ধাপ, এবং এই যে প্রোমেটাফেজ ধাপ এটা হলো একটি স্বল্পস্থায়ী ধাপ। এইবার আসতেছে আমাদের মেটাফেজ ধাপে। মেটাফেজ ধাপে কি হয়? মেটাফেজ ধাপ অত্যন্ত সংক্ষেপে সংক্ষিপ্ত একটি ধাপ। এই ধাপে কি ঘটে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা তোমরা লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার তোমাদের খাতায় বোধহয় এই চিত্রগুলো অঙ্কন করেছ। এবার আমি এখানে বোর্ডটা মুছে দিচ্ছি, এবং মেটাফেজ ধাপে যে যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় সেটা আমি বর্ণনা করার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার এই হলো প্রো মেটাফেজ ধাপ, এবার আসছে মেটাফেজ ধাপ। মেটাফেজ ধাপে যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটি তোমরা লক্ষ্য করো। এই এই কোষগুলো কি করে, এই স্পিন্ডল তন্তুগুলো আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরাবর, উত্তর মেরু আর এটা হলো দক্ষিণ মেরু, শিক্ষার্থীবৃন্দ এটাও তোমরা অঙ্কন করো এবং বোঝার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যে তন্তুগুলো রয়েছে, তন্তুগুলোর সঙ্গে ক্রোমাটিন গুলো সেন্ট্রোমিয়ার দ্বারা আটকে রয়েছে। এই সেন্ট্রোমিয়ার গুলো অর্থাৎ এই ক্রোমোসোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা হয় এবং বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো, এই বিষুবীয় অঞ্চলে এরা অবস্থান করে, এই বিষুবীয় অঞ্চলে এরা অবস্থান করে, বিষুবীয় অঞ্চলে সে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব মনোযোগের সাথে এই অধ্যায়গুলো আমার এই পরিবিভাজন অধ্যায়টা, পরিবিভাজন যে পাঠ্যসূচিটা, এটা অত্যন্ত সতর্কতার সাথে এবং মনোযোগের সাথে তোমরা লক্ষ্য করো। সেন্ট্রোমিয়ারগুলো খাটো ও মোটা হয়েছে এবং বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করেছে। এটা হলো কোন ধাপ? এটা হলো মেটাফেজ ধাপ। মেটাফেজ ধাপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মেটাফেজ ধাপের পরবর্তীতে আসে আমার অ্যানাফেজ ধাপ, অ্যানাফেজ পর্যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মাইটোসিসের ক্যারিওকাইনেসিস দশা চলছে, সুতরাং এর পরবর্তীতে এসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের খাতায় পরপর ছবিগুলো তোমরা অঙ্কন করে রাখো। আমি এখানে ছবিগুলো মাঝে মাঝে মুছে দিচ্ছি, এটা তোমাদের খাতায় তোমরা পরপর সাজিয়ে রাখো। এইবার অ্যানাফেজ ধাপ, অ্যানাফেজ ধাপে এসে কি হয়? অ্যানাফেজ ধাপে এসে এই যে ক্রোমোসোমগুলো ছিল এরা দ্বিধা বিভক্ত হয়ে যায়, অর্থাৎ দুই ভাগে ভাগ হয়ে যায়। দুই ভাগে ভাগ হয়ে কি করে, এই যে স্পিন্ডল তন্তু আছে, এই স্পিন্ডল তন্তু উপরের উত্তর মেরুর স্পিন্ডল তন্তুগুলো উপর দিকে আকর্ষিত হয় এবং দক্ষিণ মেরুর স্পিন্ডল তন্তুগুলো নিম্ন দিকে আকর্ষিত হয়, এবং এই স্পিন্ডল সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোসোমগুলো দুই ভাগে বিভক্ত হয়ে দুই মেরুর দিকে ধাবিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রটি লক্ষ্য করো।
চিত্রটি তোমরা লক্ষ্য করো এবং অঙ্কন করার চেষ্টা করো। এই আকৃতি হয় এই স্পিন্ডল এখানে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোসোম গুলো কি করে উত্তর মেরুর দিকে অগ্রসর হয় আর নিচের গুলো দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয়। এটা হলো উত্তর মেরু, এটা হলো দক্ষিণ মেরু। এবার কি করে এটা দ্বিধা বিভক্ত হয়ে যায়, তার মানে কি সেন্ট্রোমিয়ার এই দুই ভাগে ভাগ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এইভাবে ভাগ হয়ে গেল এবং এই মেরুগুলো দক্ষিণ মেরুর দিকে আকর্ষিত হয়। শিক্ষার্থী বৃন্দ, এটা খুব সতর্কতার সঙ্গে তোমাদের খাতায় অঙ্কন করো এবং বোঝার চেষ্টা করো। এই দশায় সে কি অবস্থা হয়, স্পিন্ডল তন্তু গুলোর সংকোচনের ফলে উত্তর মেরুর গুলো উত্তর মেরুর দিকে, এই যে ক্রোমোসোম গুলো উত্তর মেরুর দিকে ধাবিত হয় এবং দক্ষিণ মেরুর দিকে বাকি অর্ধেক ক্রোমোসোম ধাবিত হয়। ধাবিত হয়ে কি করে এই সময় এই স্পিন্ডল যে তন্তু আছে এই তন্তুগুলো বিলুপ্তি হতে শুরু করে। কিভাবে বিলুপ্তি হয় শিক্ষার্থীবৃন্দ এবারে লক্ষ্য করো, এইভাবে বিলুপ্তি হতে শুরু করে। উপরের দিকে আকর্ষিত হওয়ার পরে বিলুপ্ত হতে শুরু করে। এই সময় একটা মজার বিষয় তোমরা লক্ষ্য করো, এখানে যে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমগুলোর আকৃতি বিভিন্ন আকৃতি ধারণ করে, সেই বিভিন্ন আকৃতিগুলোর নাম আমি একে একে এখানে লিখছি, তোমরা তোমাদের খাতায় লিখে রাখো এবং এইগুলো তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু এই আকৃতিগুলোর নাম দেওয়া আছে। কী কী নাম? এই নামগুলো হলো ভি আকৃতির সেন্ট্রোমিয়ার, ভি এল আকৃতির এবং জে আকৃতির এবং আই আকৃতির। কি কি? ভি আকৃতির, এল আকৃতির এবং জে আকৃতির এবং আই আকৃতির। এই ভি আকৃতির ক্রোমোসোমগুলোকে বলা হয়েছে মেটাসেন্ট্রিক। কি? মেটাসেন্ট্রিক অর্থাৎ মধ্যকেন্দ্রিক। এখানে আমি লিখছি, তোমরা তোমাদের খাতায় লিখে নাও, এটা হলো মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক এল কে হলো সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক। আর যে কে বলেছে একে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। এটা হলো অ্যাক্রোসেন্ট্রিক এবং আই আকৃতির ক্রোমোসোম গুলো বলা হচ্ছে টেলোসেন্ট্রিক, টেলো টেলোসেন্ট্রিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করো, যেহেতু তোমরা অষ্টম শ্রেণীতে উপরের ক্লাসে অর্থাৎ নবম দশম শ্রেণীতে যখন যাবে তখন এইগুলো সম্পর্কে তোমাদের বেশি বেগ পেতে হবে না, অর্থাৎ এই বিষয়গুলো অর্থাৎ কোষ বিভাজন যে অধ্যায়, এই কোষ বিভাজন অধ্যায় আস্তে আস্তে যত উপরের ক্লাসে যাবে এই কোষ বিভাজন অধ্যায়টাকে তোমাদের এখান থেকে ভিত্তি প্রস্তর, অর্থাৎ তোমরা যদি এই কোষ বিভাজনের বিষয়ে জ্ঞান তোমাদেরকে সুবিধ হয় তাহলে তোমাদের বুঝতে অত্যন্ত সহজ থেকে সহজতর হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সময়ে এই ক্রোমোসোমগুলো উত্তর মেরুর দিকে চলে গেল এবং বাকি অর্ধেক ক্রোমোসোম দক্ষিণ মেরুর দিকে চলে গেছে। এ সময় এই যে তন্তুগুলো স্পিন্ডল তন্তুগুলো, এই তন্তুগুলো বিলুপ্তি হতে শুরু করে, অর্থাৎ খসে খসে পড়ে, খসে খসে পড়ে। এবার আমাদের পরবর্তী ধাপ অর্থাৎ টেলোফেজ ধাপ। এই অ্যানাফেজ ধাপকে আর একটা ধাপ বলা হয়েছে গতি পর্যায়। কেন গতি পর্যায় বলা হয়েছে? এই সেন্ট্রো স্পিন্ডল তন্তুগুলো উত্তর মেরুর দিকে আকর্ষিত হয়ে একটা গতিপ্রাপ্ত হয়। কি হয়? গতিপ্রাপ্ত হয়, এই জন্য একে বলা হচ্ছে গতি পর্যায়। আর এই গতির ফলে উত্তর মেরুর দিকে ক্রোমোসোমগুলো চলে যায় এবং নিম্ন দক্ষিণ মেরুর দিকে বাকি অর্ধেক ক্রোমোসোম দক্ষিণ মেরুর দিকে চলে আসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ধাপে টেলোফেজ, টেলোফেজ দশায় কী অবস্থা ঘটে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের
এই ছবিগুলো তোমাদের খাতায় সুন্দর করে পরপর সাজিয়ে রাখো। এবার আমি টেলোফেজ ধাপে যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় সেইটা আমি এখানে বর্ণনা করছি। টেলোফেজ ধাপে কী হয়, এই যে স্পিন্ডল তন্তুগুলো আছে এগুলো খসে পড়ে যায়, এই মাঝ বরাবর অর্থাৎ বিষুবীয় অঞ্চল বরাবর একটা কোষ প্লেটের আবির্ভাব ঘটে, এবং উপরের যে ক্রোমোসোমগুলো আছে এই ক্রোমোসোমগুলোর চারিপাশে একটা নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে। কিসের আবির্ভাব ঘটে? নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে, এবং এই উপরে একটা নিউক্লিয়াসের সৃষ্টি হয়, নিচে একটা নিউক্লিয়াসের সৃষ্টি হয়। কীভাবে হয় তোমরা এই চিত্রটা আমি অঙ্কন করছি, তোমরা সেটা লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ধাপে এসে অর্থাৎ টেলোফেজ ধাপে এসে যে পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করি, এইখানে একটা কোষ প্লেটের আবির্ভাব ঘটে, এখানে এটাকে বলা হচ্ছে কোষ প্লেট। আর উপরের যে ক্রোমোসোমগুলো আছে এই ক্রোমোসোমগুলো এক জায়গায় গলাপের চারিপাশে একটা কোষ পর্দার আবির্ভাব ঘটে, একটা পর্দার আবির্ভাব ঘটে, এই পর্দাকে বলছে নিউক্লিয় পর্দা। আর এর ভিতরে এই ক্রোমোসোমগুলোর এখানে একটা সেন্ট্রোমিয়ার আকৃতি মানে নিউক্লিওলাস গঠিত হয়, এবং এই ক্রোমোসোমগুলো আস্তে আস্তে জট পাকিয়ে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জট পাকিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ ক্রোমোসোম, নতুন ক্রোমোসোমের সৃষ্টি হয়। নিচেও ঠিক তদ্রূপ একটা নিউক্লিওলাস, এবং এই ক্রোমোসোমগুলো আস্তে আস্তে জট পাকিয়ে ঠিক দুইটা নিউক্লিয়াসে বিভক্ত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন, এবং এই টেলোফেজ ধাপে এসে নিউক্লিয়াসের বিভাজনটা সম্পূর্ণ হয়, অর্থাৎ ক্যারিওকাইনেসিস দশার পরিসমাপ্তি ঘটে, এবং পরবর্তীতে একটা কোষের ডিভাইডেশন সাইটোপ্লাজম সহ ছিল। এই সাইটোপ্লাজমের বিভাজনকে ইতিপূর্বে বলেছি, সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলে? সাইটোকাইনোসিস। আর এই সাইটোকাইনোসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভক্ত হয়ে যাওয়ার সাথে সাথে নিউক্লিয়াস সহ দুইটা আলাদা কোষে পরিণত হয়। তৃতীয় শিক্ষার্থীবৃন্দ, এবার সাইটোকাইনোসিস কীভাবে সংঘটিত হয় সেটা আমি এখানে দেখছি। একটা কোষ এখানে নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, কিন্তু কোষটা পুরোপুরি দুই ভাগে বিভক্ত হয় নাই। সাইটোকাইনোসিস দশা অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন না হওয়া পর্যন্ত এই কোষ বিভাজনটা পুরোপুরি সম্পন্ন হয়নি। সুতরাং এই টেলোফেজ পর্যায়ে এসে দুটো কোষ কীভাবে হয়েছে এটা তোমরা লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো, এইখানে এই কোষটি মাঝ বরাবর ওই স্পিন্ডল তন্তু ছিল, ওই স্পিন্ডল তন্তুগুলো সহ স্পিন্ডল তন্তু খুশি দিয়ে এখানে একটা কোষ পর্দার আবির্ভাব ঘটে, কোষ পর্দা। আর উপরে যে কোষ প্লেট ছিল সেটা কোষ প্রাচীর হয়ে যাবে বা পর্দা হবে, আর যে কোষ প্লেট ছিল সেটা কোষ প্লেট দ্বিধা বিভক্ত হয়ে দুইটা কোষে পরিণত হবে। কীভাবে হবে তোমরা সেখানে লক্ষ্য করো, এ হলো নতুন নিউক্লিয়া সহ ক্রোমোসোম দ্বারাগুলো কোষে বিভক্ত হয়েছে, আর এখানে একটা ভাঁজের সৃষ্টি এইখানে বরাবর বিভক্ত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো, এই নতুন নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সহ এটা পুরোপুরি একটা থেকে একটা আলাদা হয়ে পরবর্তী ধাপে এসে দুটো কোষ অর্থাৎ দুটো কোষের সৃষ্টি হয়। এই হলো একটা কোষ, আর এই হলো আর একটা কোষ। সুতরাং এখানে পুরোপুরি আর একটা নিউক্লিওলাস সহ ক্রোমাটিন জালিকা অর্থাৎ ক্রোমোসোমগুলো এসে যায়, এবং এখানেও নিউক্লিওলাস সহ ক্রোমোসোমগুলো আবার জট পাকিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সৃষ্টি হয়, এবং এই চারিপাশে এই যে ফাঁকা জায়গা এটা হলো সাইটোপ্লাজম, অর্থাৎ এই একটা কোষ ভেঙে দুইটা কোষে পরিণত হয়। এইটা হলো মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। সুতরাং মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির সংজ্ঞাটা আমরা পেতে পারি কীভাবে? এক যে প্রক্রিয়ায় অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে সম আকৃতির সম গুণ সম্পন্ন এবং সম সংখ্যক ক্রোমোসোম বিশিষ্ট দুইটি অপত্য কোষে পরিণত হয় তাকেই মাইটোসিস কোষ বিভাজন বলে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা হলো অপত্য নিউক্লিয়াস নিউক্লিওলাস, এটা হলো অপত্য নিউক্লিওলাস, আর এইটা হলো অপত্য কোষ। অপত্য কোষ যে কোষটা সৃষ্টি হয় তাকে বলা হয় অপত্য কোষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইটোসিস কোষ বিভাজন আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে আমি জীবের বৃদ্ধি সম্পর্কে বললাম এবং আগামী ক্লাসে জীবের বংশগতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামান্য ধারণা দিয়ে দিই বংশগতিটা কি। বংশগতিটা কাকে বলে? বংশগতি হলো যে পিতামাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী বংশধার অর্থাৎ সন্তান সন্ততিতে প্রবাহিত হয় তাকেই বলা হচ্ছে বংশগতি। আর এই বংশগতি পর্যায়ে আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমি আবার আমার দেখা হবে এবং আজকের এই পাঠটা অর্থাৎ আজকের এই ক্লাসটা তোমরা কতদূর বুঝতে পেরেছ আগামী ক্লাসে জানা যাবে। এবং এই কোভিড-19 শেষ হওয়ার সাথে সাথে তোমাদের সঙ্গে আবার আমাদের সাক্ষাৎ হবে বলে আমি আশা করি এবং আমাদের এই ক্লাসগুলো তোমরা ফলো করো। অনলাইন টিভি ক্লাস, টিভিতে যে সংসদ টিভিতে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা সুন্দরভাবে ফলো করবে, তাহলে তোমরা ভালোভাবে শিক্ষা লাভ করে অর্থাৎ প্রতিটা বিষয় সম্পর্কে ভালো জ্ঞান লাভ করতে পারবে এবং পরীক্ষার খাতায় উপস্থাপন করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করবে এই আশাবাদ ব্যক্ত করি এবং পরবর্তী দিনের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।